ডাইনে মানুষ বায়ে মানুষ সামনে পিছে কত মানুষ। বাংলাদেশি ক্রিকেট, বাংলাদেশের চলচ্চিত্র, তো এই দুটো জিনিসকে সাপোর্ট করতে বা এই দুটো জিনিস থেকে সমস্ত আপডেট পেতে আমার মনে হয় যে আপনাদের সবার, আমাদের সবার নড়াইল এক্সপ্রেসের সাথে থাকা উচিত। মোবিল চালু থাক, আপনার উন্নতির যাত্রা। জীবনের প্রথম মামলায় আমি হেরেছিলাম, এবার আমি হারব না। সারা দেশের মানুষ আছে পাশে। দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান ওয়ান্স এগেইন। এটা হচ্ছে রাত 11টা এবং আমরা টিম রয়্যাল এক্সপ্রেসের পক্ষ থেকে বিনোদন সাংবাদিক যারা আছি এবং আমার সাথে আছে আরপিএনের মাহি এবং আমরা মিলে মূলত নিউজ করে আসলাম এবং এই বৃষ্টি ভেজা রাতে মূলত তোমাদেরকে এই ব্যাপারটি দেখাতে চাচ্ছিলাম যে আসলে তোমরা একটা নিউজ বা একটা সিনেমাকে নিয়ে অনেকটা সময় অনেক সমালোচনা করো, আলোচনা করো, বাট আমাদের এই নিউজটাকে প্রপারলি তোমাদের সামনে আনতে হলে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ, আজকে আমরা মিডিয়া নিয়ে কথা বলি, আজকে হয়তো আমরা দ্য কিং অফ ঝালিউডকে নিয়ে কথা বলি, বাংলা চলচ্চিত্রকে নিয়ে কথা বলি, কিন্তু এই চলচ্চিত্রগুলোকে সামনে আনতে হলে আমরা তো জাস্ট শুধু একটা নিউজের জন্য এই বৃষ্টি ভেজার রাতে, এখনও হয়তো অনেকে বুঝতেই পারবে না আমাদের কষ্টটা কোথায়। আমরা এখন পর্যন্ত ডিনারই করি নাই, জাস্ট চার উপরে আমাদের নির্ভরশীল থাকতে হয়েছে এবং এখন শ্যামলী সিনেমা হল থেকে ফিরছি তোমার টোটালি মনের মতো মানুষ পাইলাম না সিনেমার রিভিউ নিয়ে এবং এই বৃষ্টি ভেজা রাতে। তাহলে চিন্তা করো যে কতটা শ্রম দেওয়া লাগছে তোমাদের জন্য। এটা সম্পূর্ণভাবে আমার একটা ব্লগ এবং আমার সাথে যে সিএনজি মামা আছে উনি নিজেও আমাকে বলছে যে তোমরা তো অনেক কষ্ট করছো। তো আজকে আমি শুধু একটা ব্যাপার জানাতে চাই, সেটি হচ্ছে যে দেখেন একটি সিনেমা তৈরি করা থেকে শুরু করে ওই সিনেমার ডিস্ট্রিবিউশন করতে অনেক ঝুট ঝামেলা পোয়াতে হয়, অনেক প্রকার ইনভেস্ট করতে হয়। সেই ইনভেস্টের পরবর্তী সময়ে একটা সিনেমা সিনেমা হলে আসে, সেই সিনেমাগুলোকে যদি আপনারা না দেখেন, যদি আপনারা হলে গিয়ে ভালো ভালো রিভিউগুলোকে তুলে না ধরেন, তাহলে সেই ক্ষেত্রে টোটালি একটা ইন্ডাস্ট্রি না পিছিয়ে যায়, পুরো একটা ইন্ডাস্ট্রি না হেরে যায়। যার কারণে একটা বিষয় খুব কষ্ট লাগে, সেটি হচ্ছে যে আমরা হাজার কষ্ট করলেও আপনাদের কাছ থেকে যখন একটু অ্যাপ্রিসিয়েট পাই না তখন অনেক ভালো লাগে। আপনারা চিন্তা করতে পারছেন যে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এবং এই ঈদের দিনে সম্ভবত সবাই যার যার ফ্রেন্ড পরিবারবর্গ এবং সবাইকে নিয়ে আনন্দে কাটাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু জাস্ট আপনাদের জন্য বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এই সিনেমাটির যারা ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন, দেশ বাংলা মাল্টিমিডিয়া রয়েছেন পরিচালক জাকির হোসেন রাজু এবং এই সিনেমার শাকিব খান বুবলি আপু, তোমাদের উদ্দেশ্যে বলছি যে চলচ্চিত্র বাঁচানোর যে একটা মিশন, তোমাদের যে একটা ভিশন, এই মিশন এবং এই ভিশনে শুধুমাত্র যে তোমরা একা কাজ করছো ব্যাপারটি কিন্তু এমন নয়, আমরাও কিন্তু তোমাদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করে থাকি যেটা হয়তো তোমাদের পর্যন্ত পৌঁছায় না। আমাদের কথা বাদ দাও, যারা এই বৃষ্টি ভেজা রাতে তোমাদের সিনেমা দেখতে এসেছিলো সিনেপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন সিনেমা হলে, তাদের কথা একটা চিন্তা করো যে তারা কতটা কষ্ট করেছে, তারা কতটা ত্যাগ তিতিক্ষা সহ্য করেছে। তো এত ত্যাগ তিতিক্ষা সহ্য করার পরে একটা ব্যাপার তোমাদের কাছে যখন ক্লিয়ার হবে যে বাংলা চলচ্চিত্রের জন্য যারা ফ্রিল্যান্সার সাংবাদিক রয়েছে, মেবি নয়াল এক্সপ্রেস তার মধ্যে নাম্বার ওয়ানে থাকবে, এরপরে হয়তো অন্যান্য চ্যানেলগুলো থাকবে, বাট আমরা যে পরিমাণ ডেডিকেট করেছি, যেমন একটা ঈদকে তোমাদের জন্য বিসর্জন দিয়েছি, যখন আমাদের অন্যান্য কলিগরা ঈদে গিয়ে মাস্তি করছে কুরবানির গরুর সঙ্গে, কুরবানি দিয়েছে, মজা করেছে, মাংস কাটছে, সেই ভিডিওগুলো ভাইরাল করেছে, ঠিক ওই মুহূর্তে আমরা কিন্তু রাস্তায় ছিলাম। কাদের জন্য? তোমাদের জন্য। কাদের জন্য?
সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, কাদের জন্য, তাদের জন্য যারা মূলত ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসে, হয়তো সিনেমা হলে জব করছে। আমরা জানি যে সিনেমাটা যদি হিট না হয় তাহলে তাদের বেতন আটকে যাবে। আমরা জানি সিনেমাটা যদি হিট না হয় যারা এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের অনেকেরই বেতন আটকে যাবে, যার কারণে আমরা সিনেমার লড়াইয়ে এই ভিশন এবং মিশনে নেমেছি। আমি জানি যে এই ভিডিওটিতে দেখার মতো তেমন কিছু নাই, তবে এই ভিডিওটি থেকে শিক্ষা পাওয়ার মতো অনেক কিছুই আছে। যারা মূলত ফ্রিল্যান্সার জার্নালিজম যারা আছেন, ইউটিউবারদের অনেক সময় ইগনোর করে দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি ভাই প্লিজ আমাদের মতো এতটা ত্যাগ তিতিক্ষা করে দেখেন। আমি একজনের কথা বলতে চাই ভিডিওটি শেষ করার আগে। আমার পিছনেই আছেন আমার ফ্রেন্ড আরপিএনআরের মাহি, ও কিন্তু এখন পর্যন্ত মানে বৃষ্টিতে ভিজে আমার সাথে শ্রম দিয়ে যাচ্ছেন। সো আমরা যারা কাজ করছি আমরা লাস্ট পর্যন্ত শুধু দেখতে চাই যে বাংলাদেশেও বাংলাদেশি সিনেমাকে আজ ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা সম্ভব। এবং আমি শাকিব খানের সঙ্গে ঐক্যমত পোষণ করছি যে সবাই মিলিয়ে যদি একটা ত্যাগ তিতিক্ষা করা যায়, যেই ত্যাগ যেই তিতিক্ষাটি এই ঈদের দিনগুলোতে থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা করেছি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে না খেয়ে, ঠিক তোমরাও যদি এই একইভাবে সাপোর্ট করো তাহলে একটি সময় অবশ্যই আমাদের সেই জয় আসবে। আজ এ পর্যন্তই, গুড নাইট। এবং নয়েল এক্সপ্রেসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং স্বাগতম, এবং অবশ্যই তোমরা ভালো থাকবা। ঈদ মোবারক, গুড নাইট। এভাবেই চলবে দেশটা।